হ্যালো বন্ধুরা, সকলেই কেমন আছেন? আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর শুরুতে আপনারা যে আমার ল্যাপটপ ইন্ট্রোটা দেখতে পেলেন, আমি আমার চ্যানেল দিয়ে ল্যাপটপ ইন্ট্রো তৈরি করছি। জাস্ট আপনি কিভাবে আপনার চ্যানেলে এমন ল্যাপটপ ইন্ট্রো তৈরি করবেন যদি জানতেও শিখতে হয়, তাহলে আজকের এই ভিডিওটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো বন্ধুরা, আজকে বেশি কথা না বলে চলে যাব মূল ভিডিওর দিকে। মূল ভিডিওর দিকে যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনি যদি আমাদের এই চ্যানেলে একদম নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সিলেক্ট করে দিন। এতে করা হবে কি, আমরা যখনই এর থেকে সুন্দর ভিডিও আপনাদের মাঝে শেয়ার করব, সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে। তো বন্ধুরা, চলুন আজকে ভিডিও শুরু করা যাক। বন্ধুরা, আপনারা আমার মতো করে ল্যাপটপ ইন্ট্রো যদি তৈরি করতে চান, আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে আর একটা ইন্ট্রোর প্রয়োজন হবে। জাস্ট ইন্ট্রোটি হলো আপনার ল্যাপটপটার ইন্ট্রো। জাস্ট আপনাদের অ্যাপ্লিকেশনের দুটো হলো, সর্বপ্রথম আপনাদের প্রয়োজন হবে পিক্সল্যাব, এবং দ্বিতীয় আপনাদের প্রয়োজন হবে কাইনমাস্টার। আমি আশা করবো আপনাদের এই দুটো অ্যাপ্লিকেশনের সাথে আপনারা পরিচিত আছেন, যারা ইউটিউবার আছেন। জাস্ট বন্ধুরা, আমি তারপর আপনাদের দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশনটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন। জাস্ট বন্ধুরা, আমি এখন আপনাদের সর্বপ্রথম আপনাদের কাজ কি, আপনাদের পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। জাস্ট আপনি যদি নতুন হয়ে থাকেন, অবশ্যই পিক্সল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। বন্ধুরা, ওপেন করার পর আপনার যে ইউটিউব চ্যানেলের লোগো, জাস্ট আপনি কি সেই লোগো দিতে চাচ্ছেন? অবশ্যই, যেটা আপনার দিতে মনে করেন আপনি অবশ্যই দিবেন। জাস্ট আমি এখান থেকে আপনারা দেখতে পাবেন, এখান থেকে প্লাস আইকন আছে উপরে, প্লাস আইকনে ক্লিক করবেন। জাস্ট প্লাস আইকনে ক্লিক করার পর আপনারা দেখতে পাবেন শেপ নামে একটা অপশন আছে, জাস্ট এই শেপ অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, শেপ অপশনে ক্লিক করার পর এমন একটা শেপ আপনাদের মাঝে চলে আসবে। চলে আসার পর এইটা একটু হাতে ধরে বড় করে দেবেন। জাস্ট আপনাদের প্রথমে একটা শেপ দিয়ে একটা পিকচার তৈরি করে নিতে হবে, জাস্ট তারপরে আপনি ওই ল্যাপটপ ইন্ট্রো তৈরি করতে পারবেন। জাস্ট আমি এমন রেখে দিলাম, জাস্ট এখান থেকে আমি কালার, আপনি যদি কালার চেঞ্জ করতে চান অবশ্যই এখান থেকে একটু স্কালন করে নিচে আসতে দেখতে পাবেন, এখানে কুলার নামে অবশ্য অনেকগুলো কালার কিন্তু আপনি পেয়ে যাবেন। জাস্ট আমি এখান থেকে হলুদ কালার রেখে দেবো। বন্ধুরা, আপনার এখান থেকে যদি কাজ ঠিকঠাক মতো হয়ে যায়, অবশ্যই যে টিক মার্ক নামে বাটন দেখতে পাচ্ছেন, অবশ্যই টিক মার্ক নামে বাটন আপনি ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পরে আপনারা এখান থেকে আপনার চ্যানেলের লোগোটা সিলেক্ট করতে হবে। জাস্ট আপনি চ্যানেলের লোগো সিলেক্ট করার জন্য সর্বপ্রথম চলে যাবেন এই প্লাস আইকনে। বন্ধুরা, প্লাস আইকনে যাওয়ার পর অবশ্যই এখানে একটা অপশন পাবেন ফর্ম গ্যালারি, জাস্ট এই ফর্ম গ্যালারি অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর আমি আমার চ্যানেলের লোগোটা নিয়ে নিচ্ছি, আপনি আপনার চ্যানেলের লোগোটা নিয়ে নেবেন। জাস্ট আমি আমার এই, আপনারা দেখতে পাচ্ছেন এইটা হলো আমার চ্যানেলের লোগো, জাস্ট এইটা আমি নিয়ে নিচ্ছি। জাস্ট নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এইটা আপনি কিন্তু এর মাঝে অ্যাডজাস্ট করবেন, আপনার যে ইন্ট্রোটা আছে অর্থাৎ আপনার যে লোগোটা আছে সেটা আপনি চয়েস মতো ইচ্ছে মতো বসিয়ে নেবেন। জাস্ট আমি এইটার মধ্যে বসিয়ে নিলাম। জাস্ট যেহেতু আমার ছেলের নাম টেকনিক্যাল সুব্রত, অবশ্যই এখানে দেখতে পাচ্ছেন টিএস দেওয়া আছে। জাস্ট এইটা দেওয়ার পর বন্ধুরা, এখান থেকে আপনারা ঠিকঠাক মতো মেডেল অপশনে বসিয়ে নেবেন। জাস্ট আমি আপনাদের দেখানোর সুবিধার্থে বসিয়ে দিলাম। জাস্ট এখানে কাজ হয়ে গেলে আবার টিক মার্কে ক্লিক করুন। বন্ধুরা, টিক মার্কে ক্লিক করার পর অবশ্যই আপনারা এখান থেকে, জাস্ট এখান থেকে একটা অপশন দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই সাইডে যে একটা অপশন দেখতে পাচ্ছেন, জাস্ট এই সাইডে বন্ধুরা, জাস্ট এই সাইডে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনটা অবশ্যই এটা ক্লিক করুন। জাস্ট অপশনটার উপর ক্লিক করে বন্ধুরা আপনারা এমন একটা অপশন পেয়ে যাবেন ট্রান্সফেট, জাস্ট এই অপশনটার উপর ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করলে দেখতে পাবেন আপনাদের এটা ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে যাবে। জাস্ট আপনি যতটুকু রাখতে চান তা বাদে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। জাস্ট বন্ধুরা, এইটা আপনাদের এখান থেকে ঠিকঠাক মতো কাজ হয়ে গেলে বন্ধুরা এখান থেকে সেভ অপশনে ক্লিক করে সেভ করবেন। জাস্ট উপরে যে সেভ আইকন দেখতে পাচ্ছেন সেভ আইকনে ক্লিক করবেন, আর তারপরে সেভ অ্যাজ লেমোজে ক্লিক করবেন। বন্ধুরা, ক্লিক করার পর আপনারা এখান থেকে সেভ টু গ্যালারি অপশনে ক্লিক করবেন। বন্ধুরা, এই পিকচারটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। জাস্ট এখন আপনাদের কী কাজ করতে হবে, এখন আপনাদের কাইনমাস্টারটা ওপেন করতে হবে। বন্ধুরা, কাইনমাস্টার ওপেন করে আমি আপনাদের এই যে ইন্ট্রোটা, ল্যাপটপ যে ইন্ট্রো, জাস্ট এই ইন্ট্রোটা আমার ভিডিওর এক্সপ্রেসে দেওয়া আছে, সেখান থেকে আপনারা চাইলে এক ক্লিকে ডাউনলোড করতে পারেন। বন্ধুরা, আমি এখন এই কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু অনেক কষ্ট করে আপনাদের মাঝে উপহার দিচ্ছি, অবশ্যই আজকের ভিডিওতে আপনারা সকলে একটা লাইক দিয়ে দেবেন। জাস্ট এই প্লাস আইকনে ক্লিক করবেন, তারপর এই যে 16.9 এই প্রজেক্টটি সিলেক্ট করবেন। বন্ধুরা, সিলেক্ট করার পর এই মিডিয়া অপশন থেকে আপনারা যে ইন্ট্রোটা আমি আপনাদের মাঝে ভিডিওর এক্সপ্রেসে দিয়েছি, সেই ইন্ট্রোটা আপনারা ডাউনলোড করার পর সেই ইন্ট্রোটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন। জাস্ট আমি এখান থেকে ইন্ট্রোটা সিলেক্ট করি, জাস্ট ইন্ট্রোটার আমি একটু সাউন্ড আছে, সাউন্ডটা একটু কমিয়ে দিচ্ছি। জাস্ট আপনি কিন্তু সাউন্ডটা রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ভিডিওর শুরুতে সাউন্ডটা দিয়ে দিচ্ছি। জাস্ট এখান থেকে আমি আপনাদের একটু সর্বপ্রথম প্লে করে দেখাই। বন্ধুরা, আপনাদের দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের চ্যানেলের নামটা দিতে হবে, তারপর আবার দেখেন আপনারা একটু পুরো ভিডিওটি মন্দ সহকারে দেখতে থাকুন।
তো বন্ধুরা এখান থেকে আপনারা এই লেয়ার অপশনে ক্লিক করবেন, জাস্ট এই লেয়ার অপশনে ক্লিক করবেন, ক্লিক করে মিডিয়া অপশনে ক্লিক করবেন। বন্ধুরা আপনারা যে পিক্সল্যাব থেকে যে অ্যাপ্লিকেশন থেকে পিক্সল্যাব অ্যাপ্লিকেশন থেকে আপনারা যে চ্যানেলের লোগোটা সিলেক্ট করেছেন সেই চ্যানেলের লোগোটা সিলেক্ট করে এখান থেকে হাতে ধরে বড় করে দিবেন। বন্ধুরা বড় করে দেওয়ার পর আপনারা এখান থেকে কী করবেন, ভিডিওটা প্লে করবেন। জাস্ট ভিডিওটা প্লে করলাম, বন্ধুরা প্লে করার পর আপনারা এখান থেকে কোন জায়গা বরাবর রাখতে চান জাস্ট আমি এখান থেকে রাখবো, আমি আপনাদের দেখিয়ে দিই। জাস্ট এখান থেকে আমি রাখবো, যার বাদ বাড়ি ডর আছে এখানে ক্লিক করবো, এবং এই যে কাশির মতো একটা আইকন দেখতে পাচ্ছেন বন্ধুরা আপনারা, কাশির মতো জাস্ট এই কাশি আইকনে ক্লিক করবো, এবং বাম সাইডে এটা কেটে চাইলে টেম টু লিপ প্লেট এটা কেটে দিলাম। জাস্ট কেটে দেওয়ার পর বন্ধুরা আপনারা কেটে দেওয়ার পর অবশ্যই এখান থেকে বন্ধুরা এইটা হাতে ধরে আপনাদের ল্যাপটপের ভিতরে সিলেক্ট করবেন, জাস্ট এই ল্যাপটপের ভিতরে সিলেক্ট করবেন। তা আমি হাতে ধরে এই ল্যাপটপের ভিতরে বন্ধুরা সিলেক্ট করে দিলাম। যদি আপনাদের বড়ো ছোটো বা কাটার প্রয়োজন হয় এখান থেকে আপনারা এখান থেকে একটু স্ক্রল ডাউন করবেন বন্ধুরা, এইটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে বন্ধুরা আপনার একটু স্ক্রল ডাউন পর একটা অপশন পেয়ে যাবেন ক্রপিং, জাস্ট আপনারা এই ক্রপিং অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এটা কিন্তু আপনারা ছোটো বড়ো করতে পারবেন বা কেটে নিতে পারবেন, জাস্ট আমি এটা কেটে নিচ্ছি। বন্ধুরা আপনি আপনার সুন্দর মতো করে কেটে নেবেন, কেটে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে আমি আপনাদের ভিডিওটা প্লে করে দিচ্ছি আবারও। জাস্ট বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি আপনাদের একটু ক্লিয়ারলি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, এখান থেকে কেটে দিলাম। জাস্ট আবার কাছে এখানে ক্লিক করবেন, জাস্ট এই ডান সাইডে কেটে দিবেন। তো বন্ধুরা কেটে দেওয়ার পর আপনারা প্রথমে একটা অ্যানিমেশন ব্যবহার করবেন, জাস্ট এই লেয়ারটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন ইন অ্যানিমেশন, জাস্ট এই ইন অ্যানিমেশনে ক্লিক করবেন। বন্ধুরা ক্লিক করার পর একটু স্কেল ডাউন করে নিচে আসবেন, জাস্ট নিচে আসার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে একটু যে এই অপশনটা আমি আপনাদের সাজেস্ট করবো, এই অপশনটা ব্যবহার করবেন সিলেক্ট অ্যাপ, জাস্ট এইটা ব্যবহার করবেন। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে যদি এখন ভিডিওটা প্লে করে দিই আপনারা দেখতে থাকুন, দেখতে পাচ্ছেন আমাদের চ্যানেলের লোগোটা সেরকম একটা আকর্ষণীয় হয়ে গেছে। জাস্ট যখন এটা আবার ল্যাপটপটা অফ হয়ে যাবে তখন একটা ডিজাইন আমরা দিয়ে দেবো। জাস্ট এই আউট অ্যানিমেশনে ক্লিক করবেন, জাস্ট এই আউট অ্যানিমেশনে বন্ধুরা আউট অ্যানিমেশনে ক্লিক করার পর আমরা একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো, নিচে আসার পর আপনারা দেখতে পাবেন সিলেক্ট আপ, জাস্ট এমনই কিন্তু একটা অপশন দেখতে পাবেন সিলেক্ট আপ। জাস্ট এই অপশনটা আবার আমি আপনাদের সাজেস্ট করবো সিলেক্ট করে দিবেন না, জাস্ট বন্ধুরা এখান থেকে স্ক্রল ডাউন, জাস্ট এই স্ক্রল ডাউনের উপর সিলেক্ট করে দেবেন বন্ধুরা, এটা স্ক্রল ডাউনের উপর সিলেক্ট করে দেবেন। তো বন্ধুরা এখন আপনাদের এখানে আমি সিলেক্ট করবো, এখানে প্রথম থেকে ভিডিওটা প্লে করে দিচ্ছি। বন্ধুরা প্লে করে দেওয়ার পর অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন এটা কত সুন্দর একটা লুক নিয়ে আসছে, কিন্তু এখন জাস্ট আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত, জাস্ট এখান থেকে আমি আপনাদের ক্লিয়ারলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। জাস্ট এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই এমন শেয়ার নামে একটা বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা আপনারা দেখতে পাবেন এই এক্সপোর্ট নামে অপশন, এই এক্সপোর্টে আপনারা ক্লিক করে দিলে আপনারা এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা আমি আশা করি আপনারা এই কাইনমাস্টার এবং পিক্সল্যাব অ্যাপ্লিকেশনের সাথে আপনারা সকলেই পরিচিত আছেন। তো বন্ধুরা আমি আপনাদের এখন আপনাদের আমি দেখিয়ে দেবো না যে অ্যাপ্লিকেশনটি কোথা থেকে কীভাবে ডাউনলোড করবেন, জাস্ট আমি আপনাদের বলে দেবো। বন্ধুরা যারা পরিচিত নেই, আমি আশা করি সকলেই পরিচিত আছেন, যারা ইউটিউবার আছেন, জাস্ট বন্ধুরা এই অ্যাপটি কাইনমাস্টার আপনি যদি প্লে স্টোরে কাইনমাস্টার লিখে সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন, বা পিক্সল্যাব লিখে যদি সার্চ করেন অবশ্যই পেয়ে যাবেন বন্ধুরা আপনার প্লে স্টোরে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটাই আপনাদের কাছে অনেক ভালো লেগেছে, তা কেমন হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন, এবং আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল সেট করে দেবেন। আমরা যখনই এমন সব রিয়েল টিউটোরিয়ালগুলো আপনাদের মাঝে শেয়ার করব সর্বপ্রথম আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, এবং আপনি ভিডিওগুলো দেখে আপনি কিছু শিখতেও জানতে পারবেন। তো বন্ধুরা বেশি কথা না বলে আজকের ভিডিওটা শেষ করবো। বন্ধুরা ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদের বলতে চাই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমাদের টেকনিক্যাল সুব্রত ইউটিউব চ্যানেলটা সবসময় পাশেই থাকবেন। বন্ধুরা সকলে ঘরে থাকবেন, সুস্থ থাকবেন। বন্ধুরা দেখা হবে নিত্য নতুন কোনো ভিডিও নিয়ে।